অনেক বিস্তৃত এবং এই নদীটা মধ্যে দিয়ে পানি উঠলো। এখন তো শুকনো মৌসুম, এই জন্য এখন এখানে পানি দেখা যাচ্ছে না, বাট কিছুদিনের মধ্যে যখন বৃষ্টি শুরু হবে এই নদীটা রীতিমতো ড্রেনেজের মূল কাজটা করে। তো তখন এই এখানে অত্যন্ত প্রশস্ত একটা বাঁধ দেওয়া হয়েছিল, মানে এটা মূলত তারা বাঁধ দিয়ে একেবারে রাস্তা করে সমান করে ফেলেছিল ওই দিকের এই দিক। কারণ হচ্ছে ওরা ওই দিকে মাটি কেটে ওরা সেই মাটিটা ক্যারি করার জন্য ডাম্প ট্রাক যাওয়ার মতো সেই পরিমাণ প্রশস্ত রাস্তা এখানে তৈরি করেছিল। তো এই এতে করে পুরো নদীটা বন্ধ হয়ে গিয়েছিল গতিপথ। এর পরবর্তীতে এই বিষয়ে নির্বাহী প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড উনি জেলা প্রশাসক স্যারের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেটির অনুলিপি পেয়েই আমি সাথে সাথে তাদেরকে নোটিশ করি যারা এই কাজটি করেছে, এবং তাদেরকে বলেছিলাম যে বিনা ব্যর্থতায় 24 ঘন্টার মধ্যে যেন তারা বাকি অপসারণ করে, অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু যেহেতু তারা নেয়নি, পরবর্তীতে আমরা তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করেছি। প্রথমে আমার এসিল্যান্ড এসেছিলো, কিন্তু ঘটনাস্থলে থেকে তারা তখন চলে গিয়েছিলো, এই কারণে তাদেরকে মোবাইল কোর্টের আওতায় আনা যায়নি বলে আমরা তাদের বিরুদ্ধে রেগুলার মামলা করেছি। আমার কানুঙ্গবাদী হয়ে মামলা করেছে, আর পরবর্তীতে আমরা নিজ খরচে এই বাঁধটি অপসারণ করেছি জনস্বার্থে, যেন এই পানি ফ্লোটা বন্ধ না হয়, কারণ এই পানি ফ্লোটা বন্ধ হয়ে গেলে বন্যা পরিস্থিতি অত্যন্ত খারাপ অবস্থা হবে। তো আর হচ্ছে যে আপনারা জমি তফসিলটা আমাদের সাইনবোর্ডে দেখে নিতে পারেন, জমিটা হচ্ছে 1 নম্বর খাসকতিয়ানের জমি, এটা জেলা প্রশাসক পক্ষে, এটা বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসকের নামে লিপিবদ্ধ আছে গদাই নদী হিসেবে।